তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ব্লগ ভিডিও। তো কুয়াশাচ্ছন্ন আকাশ, আজ আজকে আমার এক্সাম। তো 10টা থেকে যেহেতু আমাদের এক্সাম শুরু হয়, তাই ভোর ভোর বেরিয়ে পড়েছি। ভোর ভোর নয়, ঠিক ওই 6:30-7টা বাজে। তো ফাইনালি আমরা কলেজে পৌঁছে গিয়েছি। কলেজ আসতে প্রায় 2 ঘন্টা টাইম লেগে গিয়েছে। আমাদের এক্সামের সেন্টার পড়েছিল হিজলি কলেজ, আর কলেজটা যেহেতু বাস স্ট্যান্ড থেকে অনেকটাই ভেতরে, প্রায় 1.5-2 কিলোমিটার ভেতরে, তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, যাতে প্রথম দিন এক্সাম তো একটু তাড়াতাড়ি পৌঁছে যাই। গিয়ে আরও সিট খোঁজাখুঁজি করতে হবে কোথায় সিট পড়েছে। তো আমাদের এক্সামের যেই রুমটাতে পড়েছিল, সেই রুমটার বোর্ডটা খুব সুন্দরভাবে ধানের শীষ দিয়ে সাজানো ছিল, আর পেছনের দিকে খোলা জানালা, আর জানালার পরেই রয়েছে একটা বড় মাঠ, আর সাইডে গাছপালা বসার জায়গাও রয়েছে, আর কলেজটার সামনের দিকে খুব সুন্দর গাছ টাছ লাগানো আছে, ছায়া মোটামুটি। আসলে এই টাইমটা মার্চ এপ্রিলের টাইমটাই তো এক্সামটা হয়েছে, তো তার জন্য সকালবেলায় খুবই ঠান্ডা, আর বেলা করে এত রোদ, মানে বেরোনো যায় না। আর এই কলেজটার খানিকটা আগেই রয়েছে স্টেট ফরেস্ট ট্রেনিং ইনস্টিটিউট। এখানে যতদূর সম্ভব মনে হচ্ছে যারা ফরেস্টে কাজ করে তাদের, মানে যারা নতুন কাজে জয়েন করবে তাদের এখানে সম্ভবত ট্রেনিং দেওয়া হয়। আর এই এরিয়াটার চারপাশে বাগানবিলাস গাছ আছে, মানে বোগেনভিলিয়া যেটাকে বলে। আর রাস্তায় যাওয়ার পথে আমরা নানা রকমের মন্দির দেখতে পাই। তো এটা ছিল শিব মন্দির। হিজলি কলেজ যেতে হলে আমাদের প্রেমবাজার বাস স্ট্যান্ডে নামতে হয়, ওখান থেকে হেঁটে অথবা টোটোতে যাওয়া যায়। আমরা হেঁটেই গিয়েছিলাম, সব ফ্রেন্ডরা একসাথে হেঁটে গল্প করতে করতে চলে গিয়েছিলাম। আর প্রেমবাজার বাস স্ট্যান্ড থেকে নেমে খানিকটা হেঁটে এলেই দেখা যাবে হিজলি গ্রামীণ হাসপাতাল। আর হাসপাতালের সামনেটা নানা রকম গাছ লাগিয়ে এইভাবে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই হাসপাতালের সামনেই রয়েছে বজরংবলীর মন্দির, এবং একটা বেলগাছ রয়েছে, নিচে শিব ঠাকুরও আছে। বেলগাছটা খুবই পুরনো মনে হচ্ছে। আর শিব মন্দিরের পাশেই রয়েছে বজরংবলীর মন্দির, আর বজরংবলী মন্দিরের বাইরেটা ঠিক এই রকম, আর ভেতরে দুটো মূর্তি রয়েছে। এইখানে মনে হয় রিসেন্ট বজরংবলীর পুজো হয়েছিল, তাই এইখানে দেখলাম ওই ফিতেরিতে বাঁধা রয়েছে। আর কেন জানি না এই বজরংবলী মন্দিরে মূর্তিটা, একটা ফটো ফ্রেম আছে, ফটো ফ্রেমের ওপর মূর্তিটা রয়েছে, আর নিচে একটা ঘট, বোধহয় পুজো হয়েছিল তাই এরকম করা আছে, কি জানি জানি না। তো লাস্টে আমি কিছু ছবি অ্যাড করে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।